আমরা কি দেখি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
ভাই শামসু ভাই প্রতিষ্ঠান রয়েছে সরকারি আর বেসরকারি সরকারি স্কুলে মাত্র 20% ছেলেদের পড়ালেখা করে আর বেসরকারি স্কুলগুলিতে 18% ছেলেদের পড়ালেখা করে ভাগ্যের কবির মানব ইতিহাস এবং তিনি শতাংশই আমাদেরকে আজকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে পড়ালেখা করে আপনারা লক্ষ্য করেছেন বেসরকারি স্কুলগুলোতে শিক্ষকের যখন এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে চায় সরকারি স্কুলের শিক্ষকরা আমাদেরকে অবজ্ঞার চোখে দেখে আমরা কি এটা চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এটাকে মেনে নেওয়া যায় এই কারণেই কি আমার আমার সদস্য আমি সালাম করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সেই সন্তান আজকে বেসরকারি স্কুলে শিক্ষক সারা বাংলার পাঁচ লক্ষ শিক্ষকের হয়ে গোপালগঞ্জের সাথীদার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্মভূমির সন্তান হয়ে আপনার একজন সুন্দর কর্মী হয়ে আপনার কাছে সবিনয় নিবেদন আপনি আমি জানি আপনি সব কিছু জানেন আপনি সব কিছু অবলোকন করেন তারপরে কিছু প্রচন্ড মহল সত্যান্বেষী মহল তা আপনাকে ভুল বুঝিয়ে আমাদেরকে জাতীয়করণ থেকে দূরে রেখেছে আমার একজন শিক্ষক 6000 টাকার চাকরি করে একটি কোরবানির 29 তারিখে ঈদ হয়েছে অথচ আমরা জুন মাসের কত উত্তরণ করতে পারি নাই অথচ সরকারি স্কুলের শিক্ষক মাসের 14 তারিখে ঈদ হয়ে তারা পূর্ণ বরাজ এবং বেতন পেয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী আমি বেসরকারি স্কুলের শিক্ষক আমার বাবা জমিদার সভায় চেয়ে থাকে আমার সন্তান আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবে আমার বৃদ্ধ মা আমার দিকে তাকিয়ে থাকে আমার সন্তান আমাকে একটা কাপড় কিনে দেবে আমার সন্তান আমার দিকে তাকিয়ে থাকে আমার ভাইদের সময় আমাকে একটা ভালো পোশাক দেবে কিন্তু মানবতার চরণে আমরা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকেরা আপনার এই গুলিস্তানে 100 টাকা একটা কেন্দ্র কিনে দিতে পারি না আমার সন্তানদেরকে এটাই কি বঙ্গবন্ধুর ভুল হয়েছিল ওদের সাথে আমার বিধবা মাকে একটা কাপড় দিতে পারি না আমার বৃদ্ধ মাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি না নতুন নাকি বাস্তব বাস্তব আপনারা বলেন তাই যদি হয় তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী 11 লক্ষ মহিলাদের আশ্রয় দিয়ে
আগত সবাইকে মজিদ শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে মজিদ শুভেচ্ছা জানিয়ে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক সাধারণ শিক্ষকদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ স্যার আমরা প্রতিদিন কেন্দ্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে বক্তৃতা সুযোগ দিয়েছে কার্য সিদ্ধান্ত করার জন্য প্রতিজন একজন যদি সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষে একজন যাবেন বা বক্তব্য দিবেন কিন্তু তার সুযোগ দিতে হবে একই জেলা দুইজন পর্যন্ত বক্তব্য দেওয়ার সুযোগ আপাতত হয় একটা সিদ্ধান্ত আপনাদেরকে দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন প্রত্যেকের নেতা প্রত্যেকে করবে সকলের দাবি একটা মাধ্যমে শিক্ষা দাবি করবে এজন্য সকলের নিত্য দায়িত্ব পালন করতে হবে সময়ের বন্ধুরা আপনি একটু বসুন আমরা বক্তৃতা শুনবো আপনার কাছে স্বাধীন বাড়ি আসবে যারা আসছে তারা কিন্তু যাবেন না আমার এটা মনে করেন মানুষ আর ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ নাকি দুটো শব্দ খেলা হবে লাগাতার অনুষ্ঠান এখানে আমাদের সভাপতি পুষ্টিতে দিয়েছেন খেলোয়াড় সংঘকে পুষ্টিতে দিয়েছেন রয়েছেন আমাদের সাথে সবসময় তারা থাকেন সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত তারপর যে ছোট শিক্ষক বন্ধুরা সারা দেখে থাকেন তাদের যেহেতু অভিজ্ঞতা আমাদের ভালো লাগা আছে সকাল সাতটা বন্ধুরা এখন বক্তব্য আমি বারবার করছি বক্তব্য এক জেলা এক জেলা দেখি না তো চব্বিশ জেলা এক জেলা যদি প্রার্থনা হয় চাইতে দেন আমি অপর আমি ক্ষমা চাই আমি অপর আমি ক্ষমা চাই কেন্দ্র সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করে আমি একবার দেখে করতে রাস্তা করতে পারবো না আমি একজন সমাবেশ করতে তা হবে না
Thank you.
মাধ্যমিক শিক্ষা জাতি করার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সারাদের লাগাতার অবস্থান কর্মসূচিতে আজকে ষষ্ঠ দিনে লাগাতার কর্মসূচিতে সারা বাংলাদেশের শিক্ষকরা আজকে তাদের স্কুল বন্ধ করে তারা তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে এবং তাদের একটি দাবি তাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি তাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দর্শক আমাদের লাইভে থাকার জন্য আপনাদের সামনে হাজির হবো এখন আমাদের লাইভটিতে যারা ছিলেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং শিক্ষকদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা সবাই লাইভে শেয়ার করবেন।